আজ পয়লা বৈশাখ, শুরু হলো বাংলার 1428 সাল। সবাইকে জানাই শুভ নববর্ষ। যা কিছু জীর্ণ দীর্ণ তার হোক অবসান। আজকের এই শুভ দিনে অনেকে গান, অনেকে নাচ, কেউ বা আবৃত্তি, যার যা ভালো লাগে তাই দিয়ে আহ্বান করছে নববর্ষকে। আমিও তাই প্রয়াস করছি এমন কিছু মেসেজ দেওয়ার যা মানুষের জীবনকে সত্যিই আনন্দময় করে তোলে। স্বামী দেবানন্দ মহারাজের আশ্রমে যে দীপ্ত দিবাকর নামক পত্রিকাটি বের হয়, আমি তার থেকেই ছোট্ট একটি গল্প আপনাদের শোনাতে চাই। এটি শ্রী পার্থ মুখার্জির লেখা সুন্দর ছোট্ট একটি গল্প, বিশ্বাস। এক যাত্রাপালায় একটি লোক সাধু সাজত, তাই লোকে তাকে সাধু বলেই ডাকত। যাত্রাপালা বন্ধ হয়ে যাবার পর সে ভিক্ষা করতে যেত বিভিন্ন গ্রামে। একদিন সে সাধু সেজে একটি বাসে চেপে এক গ্রামে যাচ্ছে ভিক্ষা করতে। কন্ডাক্টর পয়সা চাইতেই সে বলল, পয়সা তো নেই। কন্ডাক্টরও ছাড়বে না, পয়সা দিতেই হবে। এদিকে গন্তব্যস্থল গ্রামটিতে বাস এসে থেমেছে। শেষে কন্ডাক্টর একটা চুক্তি করল, বলল, ঠিক আছে সাধু বাবা, তোমাকে পয়সা দিতে হবে না, কিন্তু আজ আমার বাড়িতে থেকে কাল আমাকে দীক্ষা দিতে হবে। কন্ডাক্টরের নাম ছিল কৃষ্ণ। সাধু সাজা ভিক্ষুক ভাবল, বাহ ভালো মজা, সে কৃষ্ণর বাড়িতে থাকতে রাজি হল। পরদিন সকালবেলা বাস কন্ডাক্টর কৃষ্ণ খুব ভক্তি ভরে স্নান করে সাধু সাজা লোকটির কথা মতো ফুল, বেলপাতা আর একখণ্ড নতুন কাপড় নিয়ে ঠাকুর ঘরের সামনে বসল। সাধু ওম গোবিন্দায় নম করে যাচ্ছে, কারণ সে তো দীক্ষা কি তাই জানে না। শেষে কৃষ্ণ বলল, ওই যে কানে কানে মন্ত্র দেয় না, ওটা দাও। সাধু তো পড়েছে মহা ফাঁপড়ে, দীক্ষার মন্ত্র তো সে নিজেই জানে না। সামনে নতুন কাপড়টা পড়েছিল, সে বলল, এই নতুন কাপড়টা কত বড়। কৃষ্ণ মনে মনে ভাবল, এই রে সাধু বাবা সব জানে। সে বলল, বাবা এটা চার হাত একটা ধুতি কাপড়, এইটুকুই নতুন কাপড় আমার ঘরে আছে, কারণ এই ধুতিটা থেকে কিছুটা কাপড় আমার ছোট্ট মেয়ে কেটে নিয়ে পড়েছে, আমি মেপে দেখছি কেবল চার হাত। সাধু তাকে কানে কানে মন্ত্র দিল চার হাত। সাধু কৃষ্ণকে ত্রিসন্ধ্যা আকাশের দিকে হাত তুলে এক পায়ে দাঁড়িয়ে চার হাত করতে বলে বিদায় হল। কৃষ্ণ তাই করে, সে নিয়মিত ত্রিসন্ধ্যা এক পায়ে দাঁড়িয়ে আকাশের দিকে দুহাত তুলে চার হাত করে নাম করে। একদিন হঠাৎ সন্ধেবেলা মা কালী স্বয়ং আবির্ভূত হয়ে কৃষ্ণকে বললেন, বাবা কৃষ্ণ, তোর উপর আমি প্রসন্ন হয়েছি, তোর ভক্তি আমার ভালো লেগেছে, কি চাস তুই বল। কৃষ্ণ তো প্রস্তুত ছিল না, সে তো কেবল নাম করতে পেরেই খুশি ছিল। কৃষ্ণ বলল, মা কি চাইতে হয় তা তো জানি না, তোমার যা খুশি তাই করো। মা কালী তথাস্তু বলে চলে গেলেন। এদিকে কৃষ্ণ ত্রিসন্ধ্যা সেরকম করেই নাম করে চলেছে। দিন দিন তার অনেক পার্থিব জিনিস হলো, ধানের কল, পেট্রোল পাম্পের মালিক হলো, বড় বাড়ি হলো, কিন্তু তার মন পড়ে আছে গুরুদেবের দিকে। কৃষ্ণ ভাবছে, যে গুরুদেবের জন্য মা কালীর দেখা পেলাম তার সেবা করতে পারলাম না, একদিন আবার মা কালীকে স্মরণ করে নাম করছে। মা কালী আবার এলেন ভক্তের ডাকে। কৃষ্ণ বলল, মা যার জন্য আমি তোমার দেখা পেলাম সেই গুরুদেবকে আমার কাছে এনে দাও। ওদিকে সাধু আর এই দিকপানে ভিক্ষা করতে আসে না, কারণ সে জানে সব জানাজানি হলে তো সেই বাস কন্ডাক্টর বেঁধে পেটাবে। তো অনেকদিন পর সাহস করে সেই সাধু আবার সেই গ্রামে যাবার বাসে উঠে বসল। বাস চলছে, এবারে বাস কন্ডাক্টর অন্য। সাধু এই বাসের কন্ডাক্টরকে জিজ্ঞেস করল, আচ্ছা কৃষ্ণ নামের কোনো বাস কন্ডাক্টরকে চেনো? সঙ্গে সঙ্গে এই কন্ডাক্টর বলে উঠল, আরে আরে কৃষ্ণ তো এখন ভীষণ বড় লোক হয়ে গেছে, আপনার মতন কোনো এক সাধু তাকে দীক্ষা দিয়েছিল,
আজ তার ধানের কল, পেট্রোল পাম্প, বিরাট বাড়ি, কত লোক খাটছে তার কাছে। সাধু তাড়াতাড়ি বলে উঠল, আমি সেই সাধু, তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো কৃষ্ণর কাছে। কৃষ্ণর বাড়িতে ঢুকতেই তো কৃষ্ণ সোজা সাধুর পায়ে, আনন্দে অশ্রু ঝরছে, মা কালী তার ইচ্ছা পূর্ণ করেছেন। গুরুদেব, আপনাকে আর ছাড়ব না, আপনার জন্যই মা কালীর দর্শন পেয়েছি। সাধু হতবাক হয়ে বলল, আমাকে মা কালীর দর্শন করা দেখি। সেদিন কৃষ্ণ আবার দু হাত তুলে এক পায়ে দাঁড়িয়ে চার হাত করে নাম করা শুরু করল। মা কালী আবির্ভূত হলেন, কৃষ্ণ দেখতে পাচ্ছে, সাধু দেখতে পাচ্ছে না। কৃষ্ণ ভাবছে গুরুদেব বুঝি তাকে পরীক্ষা করছেন, এতই বিশ্বাস। গুরুদেব রূপী সাধু বলল, সত্যি আমি মা কালীকে দর্শন করতে পারছি না। তখন কৃষ্ণ মা কালীকেই বলল, কি করলে আমার গুরুদেব তোমার দর্শন পাবে? মা কালী বললেন, এখনো সময় হয়নি, বলে অন্তর্ধান হয়ে গেলেন। সাধু তখন কৃষ্ণের মতোই চার হাত করে নাম শুরু করল, আর সারা জীবন কৃষ্ণর কাছেই রয়ে গেল। এখানে বাস কিংবা দীক্ষা নেওয়া শুধু জাগতিক অবস্থান মাত্র, সব কিছুর উপরে আছে একনিষ্ঠ ভক্তি আর বিশ্বাস। শুধু তুমি আর আমি, কৃষ্ণ আর কালীমা। কৃষ্ণ কিছুই চায়নি, শুধু আনন্দে নাম করত, তাতেই মা কালী সন্তুষ্ট হয়েছিলেন। আসুন, কিছুর আশা না করে আমরাও আনন্দে নাম করি। নববর্ষ সকলের আনন্দে কাটুক, এই প্রার্থনা জানিয়ে আজ এখানেই শেষ করলাম। ধন্যবাদ।